কেমন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে আমি কি কি কাজ করলাম, কাশ্মীরি ডাল দিয়া, বুটের ডাল, গ্রিন ডাল, মাসের ডাল, মুগের ডাল, মুসুরির ডাল সব মিক্স করে হালকা করে ভেজে আর হাতব চাল দিয়ে আর কি রান্না করছি। একটু ঘিও দিছি, একটু তেলও দিছি, একদম কম কম করে পেঁয়াজ গোটা গোটা রসুন কেটে দিছি। এটা যে ফরিদপুরে মানুষ খায় বেশি, এটা রান্না খিচুড়ি বোনা খিচুড়ি, এটা আমার যা রান্না তৈরি করে ডালটার মধ্যে ভাইজে অবশ্যই আমি ডালটা দিনে ঘি দিছি আর কি। আর কটবেলের আচার আর ধনে পাতা ভর্তা, একটু বিপ কারি করছি, এখন নাও খেতে পারি, এখানে সব করা লিখে নিছি, হয়তো খেতে পারি একটু আড্ডি, কিন্তু আমি ভর্তা দিয়ে খাবো, কেন ভর্তাটা এত সুন্দর হয়েছে। আর এই যে আমার আচারগুলি আমি দেখাইতেছি, অনেকগুলি ভর্তা বানিয়েছি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, আগে টাইলে একটু তেল দিয়ে কুচি কুচি করে কাইটে পরে এবার পাটার মধ্যে বাড়ছি একটু শুকনো মরিচ, নামানোর সময় একটু আদা বাটা করে কাঁচা পেঁয়াজও দিছি, যেমন খাইলে দাঁতে কামড় লাগে, টেস্ট আরো বেশি, ফ্লেভারও পাওয়া যায়। খাবার পান খেয়ে ফেলবো, কিন্তু পেঁয়াজ খেলে আবার কেমন হয় যেন মুখটা, কেউ কেউ ব্রাশ করে ফেলা, তারপর টেস্টের জন্য আর কি, আনিয়ন দাঁতের জন্য ভালো, ওই জন্য আমরা খাই। এখন যে আমি খাবো রেডি করছি, আমারটা এটা এটা আমার ডিশ। আর এই যে বোনা খিচুড়ি দেখেন, অল্প করে 2 কাপ চাল, 1 কাপ ডাল, আর এই যে বেকারি আজকে রান্না করে দেখেন, তেল একদম কম, একটু ঘি দিছি অবশ্য, আমি সবসময় ঘি দিই আর প্লেন ইগার্টও দিই, কারণ বাচ্চা খায় তো এমনি বাড়াটা খায় না, এমনি তরকারির মধ্যে দিয়ে দিই আর কি, তেল কম দিয়ে, কারণ ঘিটা খাওয়াইলো, আমি তো কাঁচা ঘিটি খাই না, তাও কি আমার হাতে হ্যান্ডমেড করা ঘি, আমি কিন্তু বাইরের থেকে কিনে না, বাটা কিনে নিয়ে সে তারপর বানাই ঘি, দেখি দেশেও নিতে পারি আমি ঘি বানা। রসুন দেখা গেছে লাগে, যখন কী কী যেন লাগিয়ে রয়েছে, এটি বাংলাদেশের দেশে রসুনগুলি আস্তে আস্তে, আর আমারটা আমি সর্ষের তেলের মধ্যে ব্রাউন করে ভিনেগার, ই একটু চিনি, তারপর 5 ফোড়ন টাইলা টাটকা ফ্রেশ দিয়ে এই যে আচারগুলি করে রাখলাম, এখন ফ্রিজে রেখে দেবো, যখন খাইবে করে খাবে আর কি। কতগুলি আচার কটবেলের, আর এই যখন আমি খাবো আচার একটু নিচে এখানে আর একটু ভর্তা, আর এই যে বেকারি। তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, আমার সাথেই থাকবেন, নিত্য আর কি বলবো, যাই খাই নিত্যদিন যাই করি শেয়ার করি। সরি অনেক লোভনীয়, এখানে বৃষ্টি পড়তেছে তো, বৃষ্টি এই জন্য খিচুড়িটা রান্না করছি, বৃষ্টি আসলে আমি মেয়ে বলবো আজকে বৃষ্টি খিচুড়ি রান্না করো, কেন রোদ থাকলে তখন খিচুড়ি খেতে ভালো লাগে না, আর বৃষ্টি পড়লে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, খেতে টেস্ট হয় আর কি, এত আশপাশ লাগে না আর কি, অস্থির লাগে না। এক টুকরা হাড্ডি, এক টুকরা আলু, একটু মাংস নিছি, সাজা নিছি প্লেট, এখন খাবো। অনেক সময় খাইতে ইচ্ছা করে না, ধরেন একটু ডেকোরেশন করলেন মনটা ভালো লাগে আর কি, এই যে বলি যে অসুখ বিসুখ থাকলে মন খারাপ হলে নিত্য নতুন জিনিস খাবেন, নতুন প্লেটে খাবেন, নতুন কাপড় পরবেন, মন খারাপ করবেন না, আল্লাহ কি বলছে যে যার যার সামর্থ্য আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, সবারই থাকা উচিত, আমি বলি সবারই বলি যা আছে সামনে তাই নিয়ে হ্যাপি থাকা উচিত, যার যা কিসমতে যা আছে তাই, আমিও অত আশাও করি না, আল্লাহ আমার যেভাবে রাখছে আল্লাহর কাছে হাজার শুকর, আমাকে এটা মানতে হইব। অনেক সময় তো অনেকে দেন 20 তলা 10 তলা কোটি কোটি টাকার মালিক, কিন্তু খাইতে পারে না, চলতে পারে না, কত অশান্তিতে আছে, আল্লাহ যার যে সামর্থ্য দিয়েছে যে যেরকম আছে সাবরি থাকা উচিত, সন্তুষ্ট থাকা উচিত, কারো জিনিসের প্রতি যেমন লোভ না লাগে, কারো দেখে যেমন লোভ না লাগে, সবার জন্য সারা জানার জন্য দোয়া করি, আমাদের মামা করি, মামা অসুস্থ হসপিটালে, এখন আপনারা দোয়া করেন, আমি এর মধ্যে বলে দিলাম আমার ভিডিওর মধ্যে, যে যেখানে আছেন সবাই দোয়া করেন, কার দোয়া কাজে লাগে কেউ জানে না, ওটাই কালকে মামা হসপিটালে গেছেন, এখন একটু ভালোর দিকে, ইনশাল্লাহ ভালো ভালো হয়ে আর কি বাসা হিসাব করবে, এটাই আর কি। আসসালামু আলাইকুম।